বৃহস্পতিবার বন্ধুদের সাথে পিকনিক করতে এসে ডিভিসির জলে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নদীপুর লক গেটের কাছে। নিহত যুবক 19 বছরের সৌরভ অধিকারী, মেমারি থানার কোলে মল্লিকাপুর গ্রামের বাসিন্দা। এদিন নদীপুর লক গেটে চার বন্ধু পিকনিক করতে আসেন। পিকনিক করে সবাই বাড়ি ফিরে গেলেও সৌরভ বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কিছু না বললেও পরে তারা জানায় সৌরভ ডিভিসির জলে তলিয়ে গেছে। পরিবারের সদস্যরা ও পুলিশ সারা রাত খোঁজাখুঁজি করে তার কোনো হদিস পায়নি। শুক্রবার পুলিশ ডুবুরি নামিয়ে পান্ডুয়া থানার বৈঁচি লক গেটে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে সৌরভের পরিবার দেহটি শনাক্ত করে। সৌরভের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। পুলিশ বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনা ঘটেছে কালকে। আমার ভাই মানে কাকার ছেলে, সে এখানে জিটুর বাড়িতে বেড়াতে আসে। কি নাম? সৌরভ অধিকারী। হ্যাঁ, সৌরভ অধিকারী এখানে জিটুর বাড়িতে বেড়াতে আসে, নিজের জিটুর বাড়ি। জিটুর বাড়িতে এসে সে এখানে কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, হ্যাঁ, মেমারি নদীপুরের আগে যে লক গেট আছে, লক গেটে ওরা ওদেরকে নিয়ে একে নিয়ে যেয়ে ড্রিঙ্ক করায়। ড্রিঙ্ক করিয়ে তাকে প্ল্যান মাফিক দুপুর একটা এরকম সময় তাকে জলে ফেলে দেয়। সে সাঁতার জানে না, তার সত্ত্বেও তাকে জলে ফেলে দেয়। এবং তারা দুপুর একটা থেকে কোনো রকম কোনো খোঁজ খবর না দিয়ে, কোনো ফ্যামিলি কাউকে না জানিয়ে বা কাউকে যে ও পড়ে গেছে বা ফেলে দিয়েছিস বা কাউকে না তোলার চেষ্টা করে, তারা বৈকাল 5টার সময় আমাদপুরে যে ইমেলে আছে তাদের কাছে যায়। হ্যাঁ, কোনো রকম থানাকে বা তার বাড়িকে ইনফরমেশান না করে তারা এমএলএর কাছে যায়। এমএলএর কাছে, হ্যাঁ, জামা প্যান্ট খুলে দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। এমএলএর কাছে যাওয়ার পর রাত 8টার সময় খবর দিচ্ছে, দুপুর 1টার সময় ঘটনা ঘটেছে আর রাত 8টার সময় খবর দিচ্ছে। তা এটাকে আমরা ভাবছি প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে। এর সমস্ত ইনভেস্টিগেশন, বডি কি পাওয়া গেছে? বডি পাওয়া গেছে, জলে ভাসতে ভাসতে বৈঁচি গেটে আটকে ছিল, সেখানে উদ্ধার করা হয়েছে। বডি আমরা দেখেছি, শনাক্ত করেছি। বডি সৌরভ অধিকারীরই বডি, ঠিক আছে। এবং এটা প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে। যে ছেলেগুলো সঙ্গে গেছিলো তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে দুটো আমাদপুর এবং দুটো বিডিও অফিস, মেমারির থানার অন্তর্গত মেমারির বিডিও অফিস পাড়ায় বাড়ি তাদের, ঠিক আছে। তারা সমস্ত ভুল ইনফরমেশান দিচ্ছিল, তার রাত পর্যন্ত কোনো রকম কম্প্রোমাইজ করেনি। তারা ভুল ইয়ে দিচ্ছিল যে এখানে নয়, ওখানে, ওখানে নয়, সেখানে, কিন্তু কোনোভাবে তাদের কথা শুনে, ঠিক আছে। এটা প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে। এর টোটাল ইনভেস্টিগেশন আমরা চাইছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।